তো একজন রাষ্ট্রপতি যার যত পজিশনটা বেশি তার দায়িত্বটা তত বেশি, তার হার্টটা তত বড়। হার্ট বলতে যে মেষপাল বলতেছি বা যাদেরকে প্রতিপালন করেন তিনি, যাদের দেখভাল করেন, যাদের দায়িত্ব তার উপর আছে। যেই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতে পারতেন না, তার তার রাজ্যটা তো অনেক বড় ছিল, ঘুমাইতে পারতেন না যে সুদূর ওই একটা এই যে রাজ্যের একটা কোনায় বা কোথাও যদি কেউ না খায় মারা যায় সেটাকে সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে, এই চিন্তায় উনি ঘুমাইতে পারতেন না। এবং উনি যখন মারা যাচ্ছিলেন তখন ওনাকে একজন কাউকে সিলেক্ট করে যেতে বলা হয়েছিল, যেটা একটা ইসলামী একটা ওয়ে, একটা আমির সিলেক্ট করা একটা ওয়ে, যে আগের যিনি উনি বলে যেতে পারেন যে আমার পরে অমুক আমির হবেন, এটাও কিন্তু ভ্যালিড ওয়ে। যেভাবে ওমরকে বলে গেছিলেন, ওমরের কথা বলে গেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একইভাবে ওমরকে বলা হচ্ছিল। উনি তো কিছু সময় বেঁচে ছিলেন, ওনার জানেন তো স্পাইক দিয়ে ই করছিল, পেটটা ফুটা হয়ে গেছিল, খাচ্ছিলেন দুধ সেটা বের হয়ে আসতেছিল, বর্ণনা আছে। যাই হোক, তো উনি অনেকক্ষণ বেঁচে ছিলেন বা কথা বলার অবস্থায় ছিলেন, তো তাকে বলা হয়েছিল যে আপনি একজন ই সিলেক্ট করে যান, উনি সেটা করেন নাই। উনি ছয় জন এর একটা টিম বানায় দিয়ে গেছিলেন যে এদের এরা ঠিক করবে কে নেক্সট আমির হবে, তো এদের ভিতর থেকে হবে এবং এরা ঠিক করবে সবাই মিলে ই করে। মদিনার ঘরে ঘরে জিজ্ঞেস করা হয়েছিল তখন, যাই হোক সেগুলো বিসাইডস দ্য পয়েন্ট। তো এক পর্যায়ে উনি বলা হয়েছিল যে আবদুল্লাহ ইবনে উমরের কথা বলা হয়েছিল যে উনি তো খুব ভালো, উনি তো খুব স্ট্রিক্ট একজন মানুষ এবং সচ্চরিত্রের মানুষ বা খুব স্ট্রিক্ট চরিত্রের মানুষ, ওনাকে ডেজিগনেট করে যান ওনার ছেলে। তখন উনি বলছেন যে এক ফ্যামিলিতে এই বোঝা একজন বহন করছে এটা এনাফ, মানে ওনারা এটাকে বোঝা হিসাবে দেখতেন, এটাকে মানে কোনো মতে যেন তেন ভাবে পাওয়ারে গিয়ে সারা জীবন থাকার ফন্দি করা এটা দেখতেন না, বোঝা হিসাবে দেখতেন, বার্ডেন হিসাবে দেখতেন, দায়িত্ব হিসাবে দেখতেন এবং ভয় করতেন যে এখানে ত্রুটি হইলে তার খবর আছে, যেই জন্য উনি ওনার ছেলেকে দিয়ে যেতে চান নাই। তো এইখানেই বোঝা যায় যে যত উপরে যাবেন, যত বড় হবে আপনার হার্ট, তত বেশি আপনার দায় দায়িত্ব বাড়বে।